YouTube channel. এটা আমাদের নতুন this is our brand new car, new member of our family. এটা কেনার একটাই মাত্র কারণ যাতে আমরা ট্রিপ গুলো করতে পারি। লকডাউনের সময় ট্রিপ করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, সেই জন্য আমার ভাই আছে, আমরা আছি এবং আমরা সবাই মিলে আমাদের একটা হ্যাপি লাইফ আছে। আমাদের সেই লাইফে সারাক্ষণ আমরা হ্যাপি থাকি, যাই হোয়াটএভার বি দ্য সার্কামস্ট্যান্সেস। আমরা আজকে এই কার নিয়ে আমরা ঠিক করেছি যে একটু ছোটখাটো বারো মন্দির কন্যাকড়ে বারো মন্দির ঘুরে আসবো, জায়গাটা খুব সুন্দর। তো আমরা যদি চলুন তাহলে গাড়ির ট্যুর এবং কন্যাকড়ে বারো মন্দির ঘুরে আসি এবং পুজো দিয়ে আসবো। চলুন তাহলে যাওয়া যাক। হুগলি জেলার কন্যাকড়ে প্রাচীন এই হিন্দু মন্দির ঈশ্বর শিবকে উৎসর্গিত। বারোটি মন্দিরের গুচ্ছটি প্রায় ৩০০ বছর আগে একদিনের শর্টিকে আপনারা ঘুরে যেতে পারেন কন্যাকড়ের এই মন্দিরে। আপনারা এখানে এলে লাইফ টাইম একটি সুন্দর মেমোরি নিয়ে বাড়ি যাবেন। কিভাবে আসবেন এখানে? হাওড়া থেকে শ্রীরামপুরগামী যে কোনো বাসে আসতে পারেন এখানে, অথবা হাওড়া থেকে লোকাল ট্রেনে করে কন্যাকড় স্টেশনে আসবেন। ওখান থেকে টোটো ধরে সোজা চলে আসবেন এই মন্দিরে। বাইকে বা কারে এলে আপনারা গুগল ম্যাপের মাধ্যমে এখানে আরামসে চলে আসতে পারবেন। আমরা এখন বারো মন্দির এসে গেছি। এখানে বারোটা মন্দির আছে, ছটা এইদিকে ছটা এইদিকে, এবং এখানে মন্দির খুব জাগ্রত বলা হয়। শিবরাত্রি হোক, চড়ক চড়কের মেলা হোক, সবসময় এটা সবসময় দেখা যায় যে মানুষের সমাগম হয়েছে। সব থেকে বড় ব্যাপার আজকে যেখানে আমরা এসেছি, ওয়েদারটা এত ভালো যে পুরো মানে যে ভিউটা, একটু ভাইকে বলবে এই দিকটা করে একটু দেখাও। দারুণ জায়গা বন্ধুরা, আপনারা এলে আপনাদের মন ভরে যাবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন লেফট সাইডে ছটা শিব মন্দির, রাইট সাইডে আছে ছটা শিব মন্দির। মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অনুরূপে গড়ে তোলা হয় এই বারোটি শিব মন্দির। চলুন তাহলে ঘুরে দেখা যাক মন্দিরগুলি। হিন্দু পুরাণ মতে হিন্দু দেবদেবীর সংখ্যা অসংখ্য, তার মধ্যে মহাদেবের আরাধনা এক অন্য জায়গায় অন্য মাত্রায়। এই দেখুন, এই হলো মন্দির চত্বর। ওম নমঃ শিবায়। ৩৬০ ভিউটা দেখুন জাস্ট মন্দিরের। এখানে বসেই আপনি একদিন কাটিয়ে দিতে পারেন গঙ্গার অপরূপ দৃশ্য দেখতে দেখতে। জ্যোতির্লিঙ্গ বলতে হিন্দু দেবতা শিবের ১২টি বিশেষ মন্দির ও সেই মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গগুলিকে বোঝায়। মন্দিরগুলি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে।
অন্যবরে এলে আপনাদের ঘোরার অনেক জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, বারো মন্দির, রাজরাজেশ্বরী মাতার মন্দির, এছাড়াও আরও অনেক জায়গা আছে এবং সারাদিন আপনি গঙ্গার ধারে বসে আরামসে কাটিয়ে দিতে পারেন। এখানে বারো মন্দিরের সাথে উপরি পাওনা হলো এটি হলো জগন্নাথ দেবের মন্দির। চলুন মন্দিরে প্রবেশ করা যায়। আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব তন্দুরি চা খেতে। লাস্টটা দেখেছেন শুধু অসাধারণ কমপ্লিট। ফাইনালি আমরা এবার বাড়ি যাব। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।